हाय फ्रेंड्स, अपना के सोमटीज चैनले स्वागतम। तो फ्रेंड्स, आजकल भिडियो होच्छे जदि आपनी फेसबुक मध्य नोटिफिकेशन ना पे थकें तो आपनी कीभावे फेसबुक मध्य नोटिफिकेशन पाबेन तो आजकल भिडियोते आमी आपनादेर के देखाबो। जेमन फेसबुक मध्य केउ जदि आपनाके फ्रेंड रिक्वेस्ट पाठाय बा केउ जदि आपनार छबिते कमेंट करे बा केउ जदि आपनाके ट्याग करे तो ए समस्त किछु नोटिफिकेशन आमरा पे थाकि। जदि आपनी सेटा ना पान तो सेटा कीभावे पाबेन तो आजकल भिडियोते आमी आपनादेरके देखाबो। तो एखाने आपनाके दुटो सेटिंग करते हबे। तो प्रथम सेटिंग होच्छे आपनार मोबाइल फोन सेटिंग ओपन करबें। तो ओपन करार पर एखाने देखते एरकम इंटरफेस ओपन होच्छे। तो जेहेतु एखाने आमार भिवो मोबाइल तो भिवो मोबाइले एखाने आपनाके मोर सेटिंग अपशने जेते होबे। जदि आपनार अन्य कोनो सेट हय तो एखाने आपनार एप बोले कोनो अपशन थाकते पारे तो सेई अपशन थेके खुजे नेबेन। तो एखाने जेहेतु आमार भिवो मोबाइल तो भिवो मोबाइले मोर सेटिंग अपशने जाबेन। तो मोर सेटिंग अपशने जावार पर एखाने एप मैनेजार जे अपशनटि देखते पाच्छेन सेकेंड नम्बरे तो सेखाने क्लिक करबेन। तो क्लिक करार पर आपनार मोबाइल फोने जत एप आछे समस्त किछु एप एखाने शो हो जाबे। तो जदि आपनार अन्य कोनो सेट हय तो एखाने आपनी खुजे नेबेन एप मैनेजार अपशनटी बा अन्य कोनो नामे थाकते पारे एप मैनेजमेंट बा एप शुधु एप बोलेओ थाकते पारे। तो एखाने सेई अपशनटी खुजे नेबेन। तो खुजे नेवार पर एखाने देखते पाच्छेन समस्त किछु एप किन्तु एखाने देखा जाच्छे। तो एखान थेके आपनाके फेसबुक खुजे निते हबे। तो एखाने देखते पाच्छेन आमी फेसबुक एई जे फेसबुक अपशनटी देखते पाच्छेन तो एई फेसबुक अपशने क्लिक करबेन। तो क्लिक করার পর এখানে উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যালার্ম নোটিফিকেশন তো এখানে দেখবেন এটা আপনার অফ করা আছে না অন করা আছে। যদি আপনার এভাবে অফ করা থাকে তো এটাকে আপনি সিম্পলি অন করে দিবেন। যদি আপনার অফ থাকে তো আপনি ফেসবুকের মধ্যে কোনো কিছু নোটিফিকেশন পাবেন না, তাই এটাকে আপনি সিম্পলি অন করে দেবেন। তো অন হওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এখানে আপনাকে আরেকটা সেটিং করে নিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক আপনার মোবাইল ফোন থেকে ওপেন করে নিতে হবে। তো এখানে আমি ফেসবুক ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক ওপেন করার পর এখানে করবেন কি উপরে যে ডান দিকে থ্রি লাইন দাগ দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেখানে ক্লিক করবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা অপশন দেখতে পাবেন প্রিফারেন্স। তো এই প্রিফারেন্স অপশনে তো এই প্রিফারেন্স অপশনের জায়গায় অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এখানে একটা অপশন দেখতে পাবেন নোটিফিকেশন। তো এই নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াট নোটিফিকেশন ইউ রিসিভ, মানে আপনি কী নোটিফিকেশান আপনি নিতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, কমেন্ট, ট্যাগ, রিমাইন্ডার, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট, তো অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি কিসের নোটিফিকেশান পেতে চান? তো ধরুন আমি এখানে কেউ যদি আমাকে ট্যাগ করে সেটা আমি নোটিফিকেশান নিতে চাই, তো সেখানে করবেন কি যে ট্যাগ অপশনে ক্লিক করবেন। তো ট্যাগ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন এটা অন করা আছে, যে পুশ, ইমেল, এসএমএস। তো এটাকে আপনি সিম্পলি অন করে দেবেন। যদি আপনার অফ থাকে তো এটা আপনি এই তিনটে অপশন থেকেই অন করে দেবেন। তো এই তিনটে অপশন অন করার পর যখন আপনাকে কেউ ফেসবুকের মধ্যে ট্যাগ করবে তো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে সমস্ত কিছুর আপনি কিন্তু নোটিফিকেশান যদি নিতে চান তো সমস্ত কিছুর কিন্তু, যেমন এখানে আর একটা দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এটাও দেখতে পাচ্ছেন আমার তিনটি অন করাই আছে। যদি আপনার অফ থাকে তো অন করে দেবেন। তো যখন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইভাবে সমস্ত কিছু নোটিফিকেশান আপনি অন করে দেবেন। তো অন হওয়ার পর এবার থেকে আপনি আপনার ফেসবুকের মধ্যে আপনার নোটিফিকেশান আসতে শুরু করে দেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন।